প্রকৃতি তাণ্ডবে মৃত এক গৃহবধূ। মৃত গৃহবধূর নাম ইন্দারখিন রিয়াং। জ্বালানির কাঠ সংগ্রহ করতে গিয়ে ঘূর্ণিঝড়ে গৃহবধূর উপরে গাছ পড়ে ঘটে এই অঘটন। ঘটনা বাগবাসা আউটপোস্টের জৈথাং এডিসি ভিলেজের টংছড়া এলাকায়। উত্তর জেলার বাগবাসা পুলিশ আউটপোস্টের আওতাধীন জৈথাং এডিসি ভিলেজের 1 নং ওয়ার্ডের টংছড়া এলাকার বাসিন্দা ইন্দারখিন রিয়াং প্রতিদিনের মতো সোমবার জ্বালানি কাঠ সংগ্রহের জন্য বাড়ি থেকে খানিকটা দূরে জঙ্গলে যান। ঠিক সেই সময় প্রকৃতির তাণ্ডবে গোটা জঙ্গল জুড়ে প্রবল ঘূর্ণিঝড় আছড়ে পড়ে। আর ঠিক তখন মস্ত বড় একটি গাছ ইন্দারখিনের উপর পড়লে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ঘূর্ণিঝড় থামার পর ইন্দারখিন ঘরে ফিরে না আসাতে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে জঙ্গলে গিয়ে দেখতে পান তার মৃতদেহ জঙ্গলে পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বাগবাসা আউটপোস্টে। বাগবাসা আউটপোস্টের পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে মৃতদেহটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে। আজকের দিন দুপুরের পরে বিকাল 3টা নাগাদ যখন জোর বৃষ্টি আইছে, তুফান আইছে, তখন আমাদের টংছড়ার একজন মহিলা মারা গেছে। কিভাবে মারা গেছে এই ঘটনাটা হলো, একটা গাছ হরিষ গাছ নাকি কি বলে, আমরা বাসাতে বলফু গাছ বলি, বলফু মুখাম বলি, হরিষ নাকি হরিষ গাছ বাংলা ভাষাতেই, সেই গাছটি তার মাথার তার সারা সমস্ত শরীরে ভেঙে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। মহিলাটির নাম হচ্ছে ইন্দারখিন রিয়াং। এদিকে বাগবাসা আউটপোস্টের ইনচার্জ দীপাল রুদ্রপাল জানান, মৃতদেহ উদ্ধারের পর ময়না তদন্ত ও আইনি প্রক্রিয়া ছাড়া খ্রিস্টান ধর্ম অনুসারে শেষকৃত্য সম্পন্ন করতে চান তার পরিবারের লোকজন। মৃতার পরিবারের তরফ থেকে লিখিত আবেদন পেয়ে পুলিশ মৃতদেহটি তার পরিবারের হাতে তুলে দেয়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। চুরাইবাড়ি থেকে কিশোর রঞ্জন হরি রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা।